নাগরিকের সম অধিকারের পূর্ণ স্বীকৃতি পাওয়া যায়। এছাড়াও মানবাধিকার ধারণার অভিব্যক্তি করে উঠেছে রুশো, হুগো, জন লক, কার্ল মার্কস প্রমুখ মহামনীষীদের রচনা। সাধারণত মানবাধিকারের প্রথম চার্টার বলা হয় 1215 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে প্রণীত ম্যাগনা কার্টাকে, পরবর্তীকালে 1776 খ্রিস্টাব্দে প্রণীত আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্র, 1789 খ্রিস্টাব্দে প্রণীত ফরাসি বিপ্লবের মানবাধিকার সনদ, 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের বাণী।